আপনি কি মোবাইলে ফটোগ্রাফি করতে ভালোবাসেন, বা আপনি কি আপনার এই মোবাইল ফটোগ্রাফি স্কিলটা অনেক হায়ার করতে চান, তাহলে ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। আমি এই ভিডিওর মধ্যে আপনার মোবাইল ফটোগ্রাফিকে এনহ্যান্স করার কিছু ট্রিক্স অ্যান্ড কিছু গিয়ার আপনাকে ডিসক্রাইব করবো, যার মাধ্যমে আপনি আপনার মোবাইল ফটোগ্রাফি ভিডিও কোয়ালিটি বা আপনার ফটো কোয়ালিটি বা আপনার ব্লগিং কোয়ালিটি অনেক হায়ার উপরে অনেক হাই লেভেলের হয়ে যাবে। সো হ্যালো গাইস, ইউ আর ওয়াচিং প্যাশনেট জি উইথ শুভজিৎ উইথ লাভ ফ্রম কলকাতা। বি প্যাশনেট, বি ইয়োরসেলফ। মোবাইলে আপনারা লেন্স ইউজ করতে পারেন, যাতে আপনার আপনার ফটো কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি বা ব্লগিং কোয়ালিটি অনেক বেটার হয়ে যাবে। তো আমি বেসিক্যালি যে লেন্সটা ইউজ করি সেটা হচ্ছে এমপাওয়ার, তিনটে লেন্স আমি ইউজ করি। যে কোনো কোম্পানির মোবাইলের লেন্সে আপনি তিনটে লেন্স অবশ্যই পেয়ে যাবেন। একটা হচ্ছে ফিসাই লেন্স, দ্বিতীয় হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর তৃতীয় হচ্ছে আপনার ম্যাক্রো লেন্স। এই তিনটে নিয়ে আছে আমি কথা বলবো। প্রথমে দেখে নিই আপনি কী কী পাবেন এই এমপাওয়ার লেন্স যদি কেনেন। তিনটে লেন্সের পাশাপাশি আপনি পেয়েছেন দুটো ফ্লিপ, যার মধ্যে আপনি লেন্সকে স্ক্রু করে আপনি মোবাইল অ্যাটাচ করতে পারবেন। দুখানা লেন্স কভার পেয়ে যাবেন আপনি আপনার লেন্সকে কভার করার জন্য। এছাড়া তিনটে লেন্স তো থাকছেই, ব্যাস এইগুলোই। তো যে কোনো প্রোডাক্ট বা লেন্স বা যাই হোক যে কোনো কিছু একটা রিভিউ করার জন্য আমি সবসময় দুটো জিনিস মাথায় রাখি। এক হচ্ছে জিনিসটার বিল্ড কোয়ালিটি, দুই হচ্ছে ডিউরেবিলিটি, তিন হচ্ছে ইউজফুলনেস। বিল্ড কোয়ালিটি দেখতে গেলে এটা প্রতিটা লেন্সই মেটালিক, ঠিক আছে। এছাড়া গ্রিপও সুন্দর এবং স্ক্রু কোয়ালিটি খুব ভালো, যাতে অ্যাটাচমেন্টে কোনো প্রবলেম না হয়। এছাড়া যে গ্রিপগুলো আমাদেরকে প্রোভাইড করা হবে মোবাইলে অ্যাটাচ করার জন্য, সেগুলো খুব শক্তপোক্ত এবং ডিউরেবল। দ্বিতীয় হচ্ছে এর ইউজেবিলিটিটা খুব ভালো, মানে এটা পুরোপুরি প্লাগ অ্যান্ড প্লে। আপনি যখন ইচ্ছা আপনি একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সকে আপনি খুলে ফেলছেন, আবার নতুন একটা ফিসাই লেন্স লাগাচ্ছেন, মানে যখন আপনার যেমন দরকার আপনি তারা খুব চট জলদি আপনি লেন্স চেঞ্জ করতে পারছেন ডিফারেন্ট ফটোর আপনার শো করার জন্য, ডিফারেন্ট ফটো ক্যাপচার করার জন্য। তিনটে লেন্সের মাধ্যমেই যে ফটোগ্রাফি করেছি আমি, বা কিছু আমি স্যাম্পল ফটোজ যা আমি এই লেন্সটা বিগত এক বছর ধরে ইউজ করে যা আমি আউটপুট পেয়েছি, সেগুলো আমি আপনার ভিডিওর পরে কিছু অ্যাড করে দেবো। আপনারা ছবিটা দেখে আপনারা আইডিয়া করতে পারেন কী কী টাইপের ছবি আমরা তুলতে পারি। লেন্সের সাথে আপনি লেন্সের একটা লেন্সের কি ব্যাগ পাবেন, যার মধ্যে সবকটা লেন্স, ক্লিপ, লেন্স কভার একসাথে আপনি রাখতে পারবেন, যাতে কারণ লেন্সের ছোটো সাইজের হয়তো এখানে ওখানে আপনি হারিয়ে যেতে পারেন। তো একটা জায়গায় সম্পর্ট লেন্স একসাথে পেয়ে যাবে। মোবাইলে যখন আমরা এমপাওয়ার লেন্সে ক্লিক করি তখন দেখতে ঠিক এরকম লাগে, আপনারা দেখতে পাচ্ছেন এরকম লাগে দেখতে। এটা এখন আমার ম্যাক্রো লেন্সটা লাগানো আছে, বাকি লেন্সগুলো আমি দেখাচ্ছি। সামনে থেকে লুকসটা এরকম আর পিছন থেকে এরকম। এখন আমি রেকর্ড করছি নর্মাল ক্যামেরায়, আপনি ডিফারেন্সটা এখনই দেখতে পাবেন। ফিনিক্স ম্যাক্রো লেন্সটা লাগিয়েছি, কোয়ালিটি দেখতে পারেন কিরকম। আরেকটা লেন্সের মধ্যে দেওয়া থাকে, সেটা হচ্ছে ফিসাই লেন্স। দেখুন আপনারা কেমন ভিডিওটা পাচ্ছেন আমি জানি না, কারণ আমি এপাশে আছি দেখতে পাচ্ছি না ভিডিও। তো আপনি এভাবে কোনো কোনো শট নিতে পারেন যেখানে ফিসাই লেন্সটা যথেষ্ট দরকার, যেমন কোনো হাইট মনুমেন্টের সামনে আপনি ভিডিও শুট করছেন, ঠিক আছে। তো আপনি একটা অন্য এফেক্ট দেখাতে চাইছেন ভিডিওর মধ্যে, তখন এই লেন্সটা খুব কার্যকরী। অনেক সময় আপনি আপনার মোবাইলের ক্যামেরার মধ্যে একটা অ্যাকশন ক্যামেরা লুক দিতে চান, এরকম যদি দিতে চান তাহলে আপনি এই লেন্সটা ব্যবহার করুন, খুব কাজে লাগবে আপনার। এটা হচ্ছে এমপাওয়ার 0.65 ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, মানে আপনার ক্যামেরা যতটা ওয়াইড, যত ডিগ্রি অ্যাঙ্গেল ওয়াইড, তার সাথে এটা মাল্টিপ্লাই হবে 0.65, মাল্টিপ্লাই করে যতটা অ্যাঙ্গেল হয় ততটা ওয়াইড এই লেন্সটা। সোজা কথায় বলতে গেলে এটা আপনার নর্মাল ক্যামেরার থেকে অনেকটাই ওয়াইড, ঠিক আছে। সো ওয়াইড হওয়ার জন্য আপনারা ইজিলি যে কোনো আপনার ট্রাইপড ইউজ করে আপনার ব্লগিং করতে পারবেন, মানে কোনো অন্য কোনো
শুধুমাত্র মোবাইল ইউজারের জন্য বলছি, মানে বেশি কোনো ভালো লেন্স কিনতে হবে না, বেশি দামি লেন্স কিনতে হবে না ওয়াইড করার জন্য, বা বেশি ডিস্টেন্স মানে পুরো আপনি সিনারিটাকে কভার করতে পারবেন, তো ল্যান্ডস্কেপ ভালো নিতে পারবেন এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের মাধ্যমে। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা এবং আপনার ম্যাক্রো লেন্সটা একসাথে আসে, এ দুটো একসাথে স্ক্রু করা থাকে, আপনারা দেখতে পাবেন লেখাটা। ঠিক আছে, মানে ওয়াইড অ্যাঙ্গেলটা উইদাউট ম্যাক্রো কাজ করবে না, এর ভিতরে স্ক্রুটা আছে, শুধুমাত্র এর মধ্যে লাগবে। ম্যাক্রোটা আপনি নর্মাল ক্যামেরা ইউজ করতে পারেন ম্যাক্রো ফটোগ্রাফি করার জন্য, কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলটা আপনি ম্যাক্রো খুলে দিয়ে নর্মাল যদি আপনি লাগান তাহলে কিন্তু হবে না কাজ। সো এটাকে অলওয়েজ যখন আপনি ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করবেন সবসময় ম্যাক্রো লেন্সের ওপরে এটাকে অ্যাটাচ করে স্ক্রু করে নিন, আপনার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রেডি, মানে টু ইন ওয়ান। আপনি এটা খুললে নর্মাল ম্যাক্রো লেন্স হয়ে যাবে, এবং এটা যখন আপনি অ্যাটাচ করবেন তখন পুরোপুরি এটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হয়ে যাবে। এখন আমি 0.65 মাল্টিপ্লায়ারওয়ালা মোবাইল লেন্স ইউজ করছি, ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা ইউজ করছি। কতটা ওয়াইড আপনারা ইজিলি বুঝতে পারছেন, নর্মাল ক্যামেরায় শিফট করলাম আমি, ঠিক আছে, কোনো জুম ছাড়া, উইদাউট এনি জুম। এবার আমি আমার শিফট করছি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে। আপনারা নিশ্চয়ই ডিফারেন্সটা বুঝতে পারছেন কতটা এফেক্টিভ আমাদের এই কম দামের চিপ ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা। এম্পাওয়ার লেন্সটার অ্যাফিলিয়েশন লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, যদি কেউ আমার লিঙ্ক থেকে কিনে আমাকে সাহায্য করতে চাও প্লিজ আমার লিঙ্ক থেকে কিনো, তাহলে আমি তার একটা কিছু সামথিং কিছু পার্সেন্টেজ কমিশন পাবো। সো দ্যাটস ইট ফর টুডে গাইজ, এই ছোটো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা কিছুটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমি এরকম ছোটোখাটো ভিডিও ট্রাই করি, এবং মোবাইল ফটোগ্রাফি বা মোবাইল ভিডিওগ্রাফি সম্বন্ধিত আরও কিছু ভিডিও আমি আপনাদের জন্য অবশ্যই করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করবেন, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামে ফলো করতে হলে আপনি ইনস্টাগ্রাম সার্চ করুন প্যাশনেট জি, যেখানে আমি কিছু ফটো স্যাম্পলস মানে আমি আমার ফটোগ্রাফি রিলেটেড জিনিসপত্র আপলোড করি, আপনাদের হয়তো ভালো লাগবে দেখতে পারেন। সো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার চ্যানেলকে ভালোবাসতে থাকুন, দেখতে থাকুন, সবাইকে দেখাতে থাকুন।